বন্ধুরা, সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে থাকছে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও। অবশ্যই বন্ধুরা বেল বাটনে ক্লিক করুন। বেল বাটনে ক্লিক করলে আপনি আমাদের সব ধরনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সারা জীবনের যত ফাইল, ভিডিও, ফটো, অডিও যা আছে সব কিছু একটি অ্যাপসের মাধ্যমে আপনি সেভ করে রাখতে পারবেন, সংরক্ষণ রাখতে পারবেন, তাও আবার একটি অ্যাপসের মাধ্যমে অনলাইন। হ্যাঁ বন্ধুরা, সত্যি 100 GB ডাটা আপনি ওইখানে রাখতে পারবেন সেভ করে, জাস্ট একটি মাত্র অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে। সো বন্ধুরা, এই কাজটি কীভাবে করতে হয় বন্ধুরা, তো বন্ধুরা একটু ফলো করুন আপনারা। 100 GB ক্লাউড স্টোরেজ মানে হচ্ছে আমাদের যা সারা জীবনের যত ইম্পর্টেন্ট ফাইল, ফটো, ভিডিও, অডিও থাকবে সবগুলো আমরা সেভ করতে পারবো একটি মাত্র অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে, এবং তা সম্পূর্ণ ফ্রি। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক এই কাজটি কীভাবে করতে হবে। বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনাকে প্রথমেই প্লে স্টোরে যেতে হবে। আমি বারবার বলি প্রত্যেকটি টিউটোরিয়ালে, যারা আমার ভিডিও ডেসক্রিপশন দেখে না তারা একটু দেখবেন, এখানে সম্পূর্ণ ভিডিও ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকে, সম্পূর্ণ আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা দেখুন, এই অ্যাপসের নাম হচ্ছে 100 GB ফ্রি ক্লাউড ড্রাইভ ফ্রম ট্রিগা। ওকে, এই অ্যাপসটির লিঙ্ক থাকবে আমার ভিডিও ডেসক্রিপশনে, আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, ডাউনলোড করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। আমি এবার দেখাচ্ছি এই অ্যাপসটি কীভাবে ব্যবহার করবেন। সো বন্ধুরা দেখুন, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনাকে ফার্স্ট টাইম যেটা দিতে হবে, আপনাকে একটি ইমেল দিতে হবে। ইমেলটা আমি সাপোর্ট আমি এখানে আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। এই যে দেখুন, তো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ফার্স্ট টাইম সাইন আপ করে নিতে হবে। সো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো, অথবা আপনি এখানে পাসওয়ার্ড না দিলে আপনি এখানে দেখুন লেখা আছে সাইন ইন উইথ গুগল। আমরা সাইন ইন উইথ যদি গুগলে ক্লিক করি তাহলে দেখুন অটোমেটিকলি এখানে চলে যাবে, এমন কিছু আমরা অ্যাপস আমাদের জিমেল আইডি দেখতে পাবো। সো আমি ফার্স্ট আমার জিমেল আইডি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা একটু ওয়েট করতে হবে। দেখুন ক্রিয়েটিং অ্যাকাউন্ট, একটু ওয়েট করুন। সো ক্রিয়েটিং অ্যাকাউন্টে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি অ্যালাউ টু অ্যাক্সেস ফটো মিডিয়া অ্যান্ড ফাইল ডিভাইস অ্যালাউ করে দিতে হবে, এবং আমরা এখানে দেখুন রেডিসকভার ইউর ফটো অ্যান্ড ভিডিও গটস ইট। অ্যান্ড দেখুন দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা এখানে কিছু স্পন্সর আছে যেগুলো আমরা ভালো করে দেখবো, এবং দেখুন সেন্ড ফাইল নামে একটি অপশন এখানে আছে। দেখুন সেন্ড ফাইল ফর ফ্রি ডেভগো আনলিমিটেড ইনস্ট্যান্টলি সিকিউর হাই সিকিউরিটি। এই অ্যাপসটি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে সিকিউর দেবে, মানে আপনার তথ্য কাউকে শেয়ার করবে না, তারা কিচ্ছু করবে না, জাস্ট আপনার তথ্য আপনাকে প্রাইভেসিভাবে রাখবে। সো বন্ধুরা দেখুন, অ্যাপসটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আমরা কী কী সেখানে আপলোড করে রাখতে পারবো সেটা হচ্ছে অল ফাইল, ডকুমেন্ট, মিউজিক, ভিডিও, টপ সিক্রেট ফটো এবং ডিলেট ফাইল। সো চলুন আমি শুরু করা যাক, আমি কীভাবে দেখাবো আপনাকে। তার আগে বন্ধুরা আমরা একটু দেখে নিচ্ছি এই অ্যাপসে কী কী থাকছে। সো ভিডিওটি ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমরা চলে যাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সেটিং, আপগ্রেড, ফটো স্টোরেজ, ইনভাইট। সো ইনভাইট যদি ক্লিক করেন দেখুন এখানে ইনভাইট করতে পারেন খুব সহজেই আপনার ফ্রেন্ডদের। এবং আমি আবার ক্লিক করছি ভিডিওটে, এবং মাই আপলোডে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে অটোমেটিক আপলোড যা করতে পারবেন এখানে দেওয়া আছে। আপনি যদি এটা এনেবল করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার স্টোরেজ থেকে ছবি আপলোড হতে থাকবে। সো আমি অটোমেটিক দেই নাই, কারণ বিভিন্ন ধরনের ফাইল যা আমাদের প্রয়োজন নয় সেটা আপলোড হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করছি আবার ভিডিওটে, ক্লিক করার পর স্পেশাল অফার, স্পেশাল অফার দেখুন, স্পেশাল অফার এখানে বিভিন্ন ধরনের স্পেশাল অফার আছে, ওয়াচ স্পন্সর ভিডিও 1 GB এরকম বিভিন্ন ধরনের অফার আছে, আপনারা সেটা দেখে নেবেন। সো আমাদের যেটা কাজ হচ্ছে বন্ধুরা, আমরা কীভাবে এই অ্যাপসের মাধ্যমে 100 GB ফাইল আমরা স্টোরেজ করে রাখতে পারবো। সো আমরা চলে যাচ্ছি ফাইলে, ফাইলে চলে যাওয়ার পর এরকম আসবে। সো আমি চলে যাচ্ছি বন্ধুরা ফটোতে, ফটোতে চলে যাওয়ার পর দেখুন নিচে একটি প্লাস চিহ্ন আসবে, এখানে ক্লিক করতে হবে, এবং আপলোড ফাইল দেখুন ফাইল টু টপ সিক্রেট আছে, এবং সিক্রেট ফাইল ফোল্ডার ইজ টু আপ। সো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমি চলে যাচ্ছি আমার ফোন মেমোরিতে, তারপর আমি চলে যাচ্ছি আমি ডিএসএমে চলে যাবো। ডিএসএমে চলে যাওয়ার পর এখান থেকে আমি একটি ছবি নিলাম, এই অ্যাপস ছবিটি আমি আপলোড করবো, আপলোড করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, একটু ওয়েট করুন, দেখুন লেখা আছে ফোর্স নোট। দেখুন দেখতে পাচ্ছি এই ছবিটি আমার এখানে আপলোড হয়ে গেছে,
সো দেখুন আমি দেখতে পাচ্ছি এখানে আমার ছবিটি আপলোড হয়ে গেছে, আমি ব্যাক দিয়ে দিচ্ছি। সো আমি যদি এখানে অল ফাইলে ক্লিক করি, দেখুন এখানে স্টোরেজ, এই দেখুন এসডি কার্ড, তো স্টোরেজ একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে এই কারণে, কারণ এখানে একটি ক্লাউড অ্যাপস আছে যেটির মাধ্যমে স্টোরেজ। আমি এখানে ক্লিক করলে দেখুন আমি এখানে কী কী দেখতে পারবো, এই যে এখানে আমি অনেক কিছু দেখতে পারবো বন্ধুরা। আমি সেলফি ক্লিক করছি, আমি ব্যাক দিচ্ছি, তো এখান থেকে আপনি যেখানে ক্লিক করার পর আপনি অনেক এখানে অনেক কিছু দেখতে পারবেন, আপনার ফোল্ডারটি আপলোড হয়ে গেছে। সো বন্ধুরা আপনারা দেখছেন যে আমি কীভাবে ফটো জন ফটোতে ক্লিক করার পর এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি আমরা যে ফটোটি আপলোড করছি এখানে ওই ফটোটি এখানে শু করছে। সো বন্ধুরা ওইভাবে আপনারা ভিডিও মানে এভাবে সব কিছুই আপলোড করে রাখতে পারেন আপনার মনের মতো করে, তাও আবার 100 GB মেগাবাইটের মাধ্যমে। সো বন্ধুরা আশা করছি এই অ্যাপসটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ সবাইকে। We'll be right back.